अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা হলো আঁচলের আসল রিপোর্ট। এই রিপোর্টটাতে বোঝা যাচ্ছে যে আঁচল কখনো প্রেগনেন্ট ছিলই না। আঁচল প্রেগনেন্সির মিথ্যে কথা বলে আমার থেকে আমার পরিবারকে দূরে করেছে, সবার এত অপমান করেছে। ভগবান তুল্য বাবার ওপর নোংরা জল ঢেলেছে, দিদাকে আঘাত দিয়েছে, পুরো পরিবারকে বাড়ির বাইরে করেছে। আমাদের সবার মনুষ্যত্ব আর মমতার সুযোগ নিয়েছে ও। ওর মতো একটা মেয়ের তো নরকেও জায়গা হবে না, নরকেও জায়গা হবে না। নিজের সরল মুখটা দেখিয়ে এতদিন আমাদের ঠকাচ্ছিলে তুমি, আমাদের ইমোশন নিয়ে খেলছিলে তুমি। হ্যাঁ করেছি আমি, এসব ঠকিয়েছি আমি আপনাদেরকে, কিন্তু তাও আপনাদের আমার পা ধোয়া জল খাওয়া উচিত, কারণ আপনাদের জন্য আমার মায়ের মৃত্যু হয়েছে। আর আমি একটা কথাও বলিনি, তারপরেও আমি আপনার ছেলের বিরুদ্ধে থানায় গিয়ে বলিনি, ওকে শাস্তি দিইনি, কিন্তু আজ আমি সেই সব কিছু করব। আপনার ছেলেকে আমি জেলে পাঠিয়েই ছাড়ব। হ্যাঁ পাঠাও আমাকে জেলে, ডাকো পুলিশকে, এখানেই দাঁড়িয়ে আছি আমি। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আমি ডাকছি পুলিশকে। আরে আঁচল দাঁড়াও, আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি, যে আমি তোমার এই প্রেগনেন্সি টেস্টের সাথে সাথে আরো একটা টেস্ট করিয়েছি। তোমাদের দুজনের ডিএনএ টেস্ট। আর এই হলো তার রিপোর্ট। এটা তো কাকিমার চিরুনি, আর এই চুলগুলো তার মানে ওনারই। একটা কাজ করি, আঁচলের রক্ত আর কাকিমার এই চুল দিয়ে ডিএনএ টেস্ট করে নি। মা বাবা দিদা নিহারবাবু সেদিন যে অ্যাক্সিডেন্টটা করেছিলেন তাতে কারোর মৃত্যু হয়নি। সেই ঘটনাটার পর থেকে আঁচল আমাদের পুরো পরিবারের সাথে খেলা করছিল। এই কাকিমা, এই কাকিমা আসলে কাকিমা নয়, ওর নিজের মা। বাহ কি দারুণ ব্যাপার মা, সত্যি আপনাকে মানতে হবে। আপনার পা, আপনার পাটা কোথায় মা দেখি একটু। মানছি আমি আর আমার মা আপনাদেরকে ঠকিয়েছি,
কিন্তু এই খেলায় তোমাদের কোনো নিজের লোক আমাদের সব থেকে বড় সাথী ছিল। কি বাজে কথা বলছো তুমি আচল? আজে বাজে কথা বলছি না, সত্যি কথা বলছি। তোমাদেরকে সব থেকে বেশি ঠকিয়েছে তোমার পূজনীয় শাশুড়ি মা, এই পুনম গোয়েল। মহিলা প্রত্যেকটা পদক্ষেপে আমার পাশে ছিল। উনি নিজেই চাইতেন ওনার ছেলের সঙ্গে আমার বিয়েটা হোক। উনি নিজে চাইতেন যে রুচিতা এই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাক। এই পুনম আসলে সব থেকে বড় ঠকবাজ। তোকে তো আমি পুনম, আঁচলকে থাপ্পড় মারলেই তোমার পাপ কমে যাবে না। এখন এখন পরিষ্কার করে বলো, তুমি এই সবের মধ্যে যুক্ত ছিলে? চাইতাম, আমি চাইতাম নিহার আর আঁচলের যেন বিয়ে হয়। আমি ওকে সঙ্গ দিয়েছি, না হলে কি করতাম? এই মেয়েটা আমায় সব সময় ব্ল্যাকমেইল করত। কখনো নিহারের হবু বাচ্চাটার নামে তো কখনো কখনো নিজের মায়ের খুনের নামে সব সময় আমায় ও ব্ল্যাকমেইল করেছে। এই মেয়েটা বলতো যে যদি আমি ওকে সাপোর্ট না করি, ও আমার নিহারকে ওর মার খুনের জন্য জেলে পাঠিয়ে দেবে, ওকে শাস্তি দেবে। আমি ভয়ে ওর সব কথা মেনেছি, কিন্তু আমি জানতাম না ওর মা বেঁচে আছে। আমার কাছে আর কোনো পথ ছিল না ওকে সাপোর্ট করা ছাড়া। রুচিতা, তুমি তো তোমার হবু বাচ্চার জন্য কত কি করেছো, যেখানে সেই বাচ্চা এই পৃথিবীতেই আসেনি, সেখানে আমি আমার ছেলেকে 26 বছর লালন করে বড় করেছি। নিজের ছেলের জন্য, তাকে বাঁচানোর জন্য আমায় এই মেয়েটাকে সাপোর্ট করতেই হয়েছে। কি করতাম, মেয়েটাকে তো সাপোর্ট করতেই হতো। মিথ্যে কথা, এই মহিলা পরপর মিথ্যে কথা বলে যাচ্ছে। ব্যাস, তুমি যতই চেষ্টা করো আমাদের পরিবারকে ভাঙার, আমাদের সবাইকে আলাদা করার, তুমি কোনোভাবে এই চেষ্টায় সফল হবে না, আর আমি কখনো তা হতে দেব না। নিহার বাবু, আপনি প্লিজ তাড়াতাড়ি পুলিশকে ডাকুন। হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন, আমি নিহার গোয়েল বলছি। এই দাঁড়াও, এই এই কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ছাড়ো আমাকে। তোমার সাহস হয় কি করে পালানোর? ছাড়ো আমাকে। তোমার কাছে যদি তোমার মা প্রিয় হয় তাহলে আমার মাকে ছাড়ো, শেষ করে দেবো আমি। না তো শেষ করে দেবো। ছেড়ে দিয়েছি, এবার ছাড়ো মাকে। মা, ওদের গাড়ি চাবি নাও শিগগিরই, নয়তো এক্ষুনি এখানে শেষ করে দেবো এই মহিলাকে। এই নাও, দাও গাড়ি চাবি, দাও গাড়ি, বের করো তাড়াতাড়ি, কেউ সামনে আসবে না। নিহার, প্রতি আচল, দেখো তুমি এরকম কাজ একদম করো না, তুমি এখান থেকে বেঁচে পালাতে পারবে না, পুলিশ তোমাকে ধরেই ফেলবে। এর থেকে ভালো এটাই হবে যে তুমি পুলিশের কাছে নিজে গিয়ে ধরা দাও। আপনি আমায় গ্রেফতার করতে চান নাকি নিজের মায়ের প্রাণ, সেটা আপনি আগে ঠিক করে নিন। কারণ এখানে যদি পুলিশ আসে তাহলে আপনার মা
সোজা স্বর্গে যাবে। কোনো চালে কি করবে না, নয়তো এই বুড়ির আজকে বলো হরি হরি বল হয়ে যাবে। আচল কি চাই তোমার, কি 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 চাই তোমার, তুমি বলো একবার। আচল তাড়াতাড়ি আয়। কখন কোথায় কিভাবে আমি সেটা পরে জানিয়ে দেব, ঠিক আছে? আচল দাঁড়াও।